মানসল্লাকা তাই সলা তিন ফজরে আল্লাহ্ বলেন ফজরের দু ডাকত শূন্য যে পড়বে ফজরের দু রাকাত শূন্যত যে পড়বে বানাল্লাহ গুলা হু ফিল জান্না হব গুলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে হ্যাঁ আমি জন্য বললাম ইয়ার রাসুল আল্লাহ ফজরের শূন্যতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত আল্লাহ আসুল যেন বললেন শূন্যত আমার এটার দাম আমি বলেছি আর ফজর যার এটার দাম তিনি বলবেন এই জন্য এবার বলেন আমি আমার রবকে যেন জিজ্ঞেস করলাম ফজরের ফরজের দাম কত একটু বলে দেন না এবার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা যেন আমার আমি সুরত নকশা হাঁসি নকশা রাসূল যেন বলেন আল্লাহ তালা আমাকে বললেন আপনার আপনারকে আপনি বলে দেন মানসল্লা সল্লাহত আল্লাহ ফজরে বাহু হফিজ ইম্মতুল্লা

ফহু ফী যিমমাতিল্লাহ মান সললা সালাত আল ফাজরে ফহু ফী যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল বলেন ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো বলো 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 ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো কোনো আসামিকে যদি ওসিসাব জিম্মাদারি না দারোগার কিসাব দয় আসামি কে ধরার কোন আসামিকে যদি এসপি সাহেব जिम्मेদারি না দারোগার কোন সত্ত্ব আছে Osiris কোন সত্ত্ব আছে তাকে ধরার কোন আসামি কি যদি ডিআইজি जिम्मेদারি না পৃথিবীর কার সত্ত্ব আছে তাকে ধরার আইজি যদি जिम्मेদারি না কার সত্ত্ব আছে তাকে ধরারarashtra মন্ত্রী जिम्मेদারি না আইজির সত্ত্ব কি তাকে ধরার আর সাজে মালিক যদি जिम्मेদারি না শয়তানের সত্ত্ব কি তাকে ধরা মানসল্লা সল্লা ফজর

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم دارুল আরকাম মাদ্রাসা শিলঘাট টিকরপাড়া ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকে নবম বার্ষিক মাহফিলের সদ্বেয় সভাপতি মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে کرام বিশেষ করে ফত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমাদের পরম শ্রদ্ধেয় ও মুরব্বী আব্দুল মতিন দামত বরাকাত শ্রদ্ধে ও মুরব্বিয়ান আজম শ্রদ্ধেয় ও সুধী সমাজ ও আমার যুবক ভাইরা পর্দার আলের আল্লাহ তাঁরা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে পুরানি করিমের নিসবতে দাওয়াত নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে থেকে কিছু কথা বলা শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাগে এই পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে আমরা একদমই শেষ সময় উপনীত হয়েছি শেষ সময় কথা বলার একটা সুবিধা হলো এই সময় আর পাবন্দি থাকে না এত ঘন্টা বলতে হবে পাবন্দি থাকে না আর মূল সময় হলো আগে যেহেতু চাষাবাদ সব হয়ে গেছে এবার বীজ তলায় বীজ ছিটাতে সময় লাগে না জমিন তৈরি করতে সময় লাগে লেকিন বীজ ছিটাতে দেওয়ার কি লাগে না সময় লাগে আলহামদুলিল্লাহ আমাদের বড় রাজ তো উর্বর ভূমি আবার চাষও হয়েছে লম্বা সময় ধরে এখন শুধু বীজ তলায় বীজ রেখে দিলে ইনশাআল্লাহ গাছ উঠবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে জায়গা আছে এ দাঁড়িয়ে থাকা এর অর্থই হলো এর অর্থ কিছুটা রোগ আর দানি কিছুটা অহংকার আর কিছুটা বদমানি কিছুটা হইল কদর না করা কদর কি না করা এই জন্য যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন আর না হয় আমার সামনে থেকে সব হটে ক্লাসে কারা দাঁড়িয়ে থাকে বলেন তো যারা পড়া পড়ে না বুঝেন নাই যারা একটু দয়া করে এতটুকু আসতে পারছেন এখানে একটু বসেন ওয়াল কাসসামা ওয়া হুয়া শাহীদ দিলটা লাগায়া কানটা লাগায়া দেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে আল্লাহ মুরগির ডিম কোনগুলো পছন্দ ধরে বলেন তো যেগুলো পাখার বাইরে থাকে ওগুলোতে কি হয় না বলেন ওগুলোতে বাচ্চা হয় না আর যেগুলো পাখার যত ভিতরে থাকে এগুলো তো কি হয় বলে এগুলো তত তো বাচ্চা আল্লাহ করেন আমরা এতজন মানুষ বসে থাকলাম আপনার বসে আসলেন এখানে আসতে পারলেন আল্লাহ তালা অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এখানে সময় আর আখ সময়ের তুলনা রসুল করিম সাল্লাহ সালাম সাল্লাম সাহাবিকে জিজ্ঞেস করলেন একজনকে জিজ্ঞেস করলেন বলো তো আখরাত কত দূরে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখন চার রাখাত নামাজে দাঁড়াই তা আমি এই শেষ করতে পারবো কিনা অপেক্ষায় থাকি আমার আশঙ্কা হয় আমি এটা শেষ করতে পারবো কিনা আরেকজনকে বললেন তুমি কত দূর মনে করো বললেন ইয়া রসুল্লাহ আমি যখন তাসাহুদে বসি তা আমি ছালাম ফিরাতে পারবো কিনা আমার আশঙ্কা হয় রসুল বলেন তোমরা তো দুজন যেটা মনে করছো এটা অনেক দূরে আমি এক সালাম ফিরিয়ে আর এক সালাম ফিরাতে পারবো কিনা আমার আশঙ্কা হয় কি ভাই আখেরাত আরো কাছে আখেরাত আরো কাছে এই জন্য মেরে ভাইও আখেরাতের তৈরি নেওয়ার জন্যই আপনাদেরকে আমাদের বড়রা কষ্ট দেয় মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে বছরে একবার কষ্ট দেয় উচিত ছিল প্রতিদিন আপনাদেরকে আখরাত ছিল বলে প্রতিদিন হয় না দুনিয়াওয়ালারা আমাদেরকে জাহান নামের কথা মনে করায় মুহূর্তে প্রতি মুহূর্তে আমাদেরকে জাহান দিকে ঠেলে দিচ্ছে আপনার মোবাইল প্রতিটা সেকেন্ডে আপনাকে জাহান দিকে ঠেলে দেওয়ার জন্য তৈরি বলেন বাস্তব নয় আপনার টেলিভিশন আপনার দিশ প্রতিটা সেকেন্ডে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য তৈয়ার ও রেডি আছে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য হলামায় উম্মদ আপনাদের কাছে মিনতি মাঙ্গে আপনি দুয়ারে দুয়ারে এসে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আল্লাহ তালা আমাদের আখরাত সমুজ নসিব করে আল্লাহ তালা নিজেই বলেন তোমরা এটাকে অনেক দূর মনে করো আমি দেখি অনেক কাছে আমি দেখি আমি দেখি অনেক কাছে তোমরা এটাকে অনেক দূর মনে করো আমি দেখি তো অনেক কাছে ও তারা ওনা হু বাইদা তোমরা অনেক দূরে দেখছো ওনারা হু আমি দেখছি এটা তোমাদের শাহরগেরও কাছে এজন্য মেরে ভাই অল্প সময় এটাতে প্রস্তুতি নেওয়া ষাট বছর চাকরি করে দুই হাতে মাল খামা সরকার আসার সময় আবার অনেকগুলো টাকা দিয়ে দেয় এর পরেও বাকি পুরো জিন্দিগি চলে না সামনে কি আর ষাট বছর থাকে না দু চার বছর দু বছর দশ বছর ঠিকই না ছেলের কাছে টাকা চায় মেয়ের কাছে টাকা চায় লেকিন আখেরা ষাট বছরের তৈরি কোটি কোটি বছরের ভক্ষণ বাজার করেন ঢাকা দক্ষিণ বাজারে গিয়ে বাজার করেন রান্না হয় কিন্তু ঘরে বাজার করেন শুক্রবারে মঙ্গলবারে খান এক সপ্তাহ লাগায় কি বলছি বলেন বাজার করতে সময় কম রান্না বান্নার সময় কি বেশি ওখানে বাজার করেন এক ঘন্টা লাগায় খান এক সপ্তাহ লাগায় ঠিক এখানে 60 বছর ধরে বাজার করবেন খাবো কোটি কোটি বছর লাগায় কেউ ভাই এখন বাজারে গেলেন ব্যাগ নিয়ে গেলেন টাকাও নিয়ে গেলেন লেকিন বাজারে গিয়ে কিছুই কিনলেন না আপনি খালি হাতে ঘরে ফিরলেন পরের দিন খানা খেতে বসে বিবি বললেন ইলিশ মাছ আর লতি রান্না করো তো বিবি কি বল মাথা ঠিক আছে বলেন কি বলবে বলেন মাথা ঠিক আছে আপনার আনলেন না কিছুই এখন ইলিশ মাছ আর লতি রান্না করতো লতি চিনেন লতি কি বল রসিকারা রক আকারের পার্থক্য লতা ইলিশের লতা অনেক মজা

ব্যাগে যা ভাই র বেটা মাংজা আবিল হাসানা খাল মিনহা হা অহুম ফাজাই আমি মুন বাবুল আল আমিন বলেন এই ব্যাগে যদি হাসানা ঢুকাও কথা দিলাম হাসানা ঢুকাবা তোমার যোগ্যতার মতে আর আমি পুরস্কার দিব আমার যোগ্যতার মতে আমি বলি বিদেশে গেলে ডলার যেমন বাড়িটা হয় তেমন ডলার যেমন গাড়িটা হয় তেমন ডলার যেমন জীবনযাত্রা হয় তেমন আখ রাতের বেলায় হাসানা যেমন আখ রাত হবে তেমন বলেন হাসানা সবাই বলেন হাসানা হাসানা বলেন টাকা টাকা সবাই চিনেন তো না চিনেন টাকা চিনেন না دنیا تے ٹاکا زمان دنیا تے باری تے من آخرت تے بلائے حسنہ زمان آخرت تے من بزن نہیں ولی حسنہ زمان آخرت تے من حسنہ زمان قبر تے من حشر تے من میزان تے من فلسرت تے من جنت تے من حسنہ زمان آخرت تے من আর সাইয়্যা জামন সাইয়্যা জাহান জাহান্নাম তেমন কি হয় আমি বলি বন্ধু এদিক থেকে জিকির উঠবে যত ওদিক থেকে রহমত নামবে তত এদিক থেকে জিকির উঠবে যত ওদিক থেকে রহমত নামবে তত আর এদিক থেকে গুনাহ উঠবে যত ওদিক থেকে আযাব নামবে তত গুনা উঠবে যত আজাব নামবে তত এনারা রিপ্লাই দেনা দুই কারণ না দিয়া অভ্যাস দুই নম্বর হলো কোন ভাষায় দিবে আন্দাজ করতে পারে কোন ভাষায় দিব আপনার রিপ্লাই গুনা উঠবে যত গজব নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত আপনার কাছে যদি বিকল্প কোনো পরিকল্পনা থাকে তা আমাদেরকে শেয়ার করতে পারেন মা নাজালা বালাউন ইল্লা বিমাসিয়াতিন হযরত আলী বলেন কোনো মুসিবত নামে না শুধুই গুনাহের কারণে ওমা রুফা বালাহুন কোন মুসিবত ওঠে না ইল্লা বিতাওবাতিন শুধুই তওবা দিয়ে গুনাহের কারণে মুসিবত নামে আর তাও দিয়ে মুসিবত উঠে যায় সব হান গুনার কারণে কি নামে মুসিবত নামে গুনার কারণে কি নামে মুসিবত নামে আর ইস্তেকফার কারণে মুসিবত দূর হয়ে যায় তাহলে মুসিবত নামে কেন গুনাহের কারণে তাহলে করোনা আসলো কেন মাহফিলের কারণে করোনা আসলো কেন মাদ্রাসার কারণে অমিক্রণ আসলো কেন

আমি বলি তসবি পড়বে যত রহমত নামবে তত মোবাইলে ঢুকবে যত কজব নামবে তত কি বুঝে আসতেছে এজন্য অল্প সময় হায়াত অল্প এটাকে দামি বানাও বন্ধু আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ইবনে ওমর কে বলেন আব্দুল্লাহ ইদা আমসাইতা ফালা তানতাজরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা মাসা আবদুল্লাহ কে বলেন আবদুল্লাহ ইবনে ওমর কে আল্লাহ রাসূল বলেন আবদুল্লাহ ফজর যখন করবা সন্ধ্যার আর অপেক্ষা করো না সন্ধ্যা যখন করবা সকালের সকালে আর অপেক্ষা করো না হইতে পারে না জানি এই সন্ধ্যা আমার জীবনের শেষ সন্ধ্যা হইতে পারে না জানি এই ভ্যান আমার জীবনের শেষ ভ্যান হইতে পারে না জানি এই হেসা আমার জীবনের শেষ হেসা হইতে পারে বিবির সাথে আর দেখা হবে না হইতে পারে বাচ্চাদের সাথে আর দেখা হবে না নিজের জীবনকে অনেক লম্বা মনে করছি আমার দাদাও অনেক লম্বা মনে করছিল গেছেগা গা বাবাও অনেক লম্বা মনে করছিল গেছেগা গা মাও অনেক লম্বা মনে করছিল গেছেগা গা কি এই ব্যাগে ব্যাগের সামান লাও ব্যাগের সামান সফরের তৈয়ারি নাও সফরের তৈয়ারি নাও সফরের খেয়া তোমার কুলে ভিড়ে গেছে সফরের খেয়া কুলে ভিড়ে গেছে ব্যাগ রেডি করো কি বলছি বলেন বলে ব্যাগ রেডি করো গাড়ি বাড়ির দুয়ারে এসে গেছে গাড়ি বাড়ির দুয়ারে এসে গেছে ব্যাগ রেডি করো ব্যাগ গু চাও বলেন ব্যাগ গুজাও ব্যাগ গু চাও

এটা শ্রেষ্ঠ হাসানা এটা শ্রেষ্ঠ হাসানা পৃথিবীতে দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ মুদ্রার নাম শ্রেষ্ঠ মুদ্রার নাম কি দিনার শ্রেষ্ঠ মুদ্রার নাম কি দিনার হলো পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা এরপরে হলো পৃথিবীতে দুই নম্বর মুদ্রা এরপরে ইউরো হলো তিন নম্বর মুদ্রা এরপরে আর লা হলো জান্নাতে যাওয়ার এক নম্বর মুদ্রা কি জান্নাতে যাওয়ার এক নম্বর মুদ্রা কি লা লা ইলাহা ইল্লাল্লাহ জবানেও বলবো জবানের কাম একটা কানের কামও আছে দিলের কামও আছে জবানের কাম শুদ্ধ করে পড়া কানের কাম এটা ধ্যানের সাথে শোনা দিলের কাম তিনটা এক নম্বরে কি বলেছি বুঝা দুই নম্বরে কার জন্য বলেছি এটাও বুঝা তিন নম্বরে কেন বলেছি এটাও ভাবা সুবহানাল্লাহ এক নম্বরে কি বলেছি না কোনো মাহবুব আল্লা ছাড়া নাই কোনো মাহবুত আল্লা ছাড়া জবানে পড়বো না ইনা ইম দিলে বুঝতে থাকবো আল্লাহ তালা ছাড়া কোনো মাভূত নাই বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাভূত নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাভূত নাই আমি বলি মোবাইল আমাদের কে না জানি আমাদের কি ইমানও হারা করা দিছে মোবাইল না জানি হারা করা দিছে করোনা না জানি ইমানের ইমানের ভান্ডটাকে ছিদ্র করে দিছে কি হ্যাঁ হ্যাঁ আমি বলি বন্ধু এত বড় বেলুনটা ছিদ্র হইতে কিন্তু দশটা ছিদ্র লাগে না একটা সুই ছিদ্র দিয়ে বেলুন ফুটো হয়ে যায় ঠিক না বেটে বলে এত বড় টাঙ্কি ফাঁকা হইতে দশটা টেপ ছেড়ে দিতে হয় না একটা টেপ ছেড়ে দিলেই এত বড় টাঙ্কিটা খালি হয়ে যায় ইমানের 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 একটা ছিদ্র আছে ইমানের একটা ডোল আছে গোডাউন আছে অকালবহু মথুমাই বিল ইমান ইমানের গোডাউনটার নাম হলো খাল সুহ ইমানের গোডাউনটার নাম কি বলেন খালফ ফাল্ব হল ইমানের জাগা এটা ছিদ্র হইতে কিন্তু বেশি ছিদ্র লাগে না বুঝেন না এটা খালি হইতে কি লাগে না

ইমানের গোডাউন ফুটো হয়ে যায় এই জন্য নবী বলেন যা দিদু ইমান হকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করু কাইশান উজাদ দিদু ইমান আনা রসুন আল্লাহ ভগয় আল্লাহনবী ইমানকে কিভাবে নবায়ন করবো রসুন বলেন ফখিরু বিকলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা হিল্লম্ম লা নাহা হিল্লম্মা যুবক পায়ে ধরে বলি ইমান তাজ দীঘা কর ইমান নবায়ন কর মান কাশ্লাছা মুসা আম্মেদান থকা কাফারা রসুল বলেছেন ইচ্ছাকিত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে গেল এবার বলো তো দেখি কত নামাজ তুমি ইচ্ছা কিতো ছেড়ে দিয়েছো বলো না একটু হ্যাঁ বাসে ঢাকা নামতে পারো নাই এ হলো একটা বাধ্যবাধকতা বিমানে যাচ্ছে লন্ডন কোনোভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন এ হলে এক বাধ্যবাধকতা কিন্তু তুমি দোকানে বসে মসজিদে যেতে পারো নাই এটা কোন বাধ্যবধক আমাকে বলেন হ্যাঁ ঘরের কাছে মসজিদে আসতে পারো নাই এটা কোন বাধ্যবাধকতা অবশ্যই এটা মান তারা কাসলাত মতা আম্মেদা অবশ্যই এটা ইচ্ছাকিত ভাবে নামাজ ছেড়ে দেওয়া বলেন ইচ্ছাকৃত কি নামাজ ছেড়ে দেওয়া হায় বড়রা আমাকে মাফ করবেন বড়রা আমাকে মাফ করবেন আমি বলি পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়তে পারে না পৃথিবীর কোনো নাসারা নামাজ পড়তে পারে না পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়তে পারে না আরও আমাকে বলতে দেন মুজে কানে তো কুত্তা নামাজ পড়তে পারে না শুয়োরের নামাজ পড়তে পারে না মুমিন নামাজ ছাড়তে পারে না আমাকে মাফ করবেন আমার সত্য কথার জন্য আমাকে মাফ করবেন আমার সত্যকতার জন্য তুমি নামাজ পড়ো না তুমি মোমেন দাবি করছো তুমি নামাজ পড়ো না তুমি মুসলিম দাবি করছো তোমার বায়োডাটার মধ্যে তুমি লিখছো আমার ধর্ম রিলিজিয়ন ইসলাম তোমার বায়োডাটার মধ্যে তুমি লিখছো তুমি মুসলিম তোমার কাজের বিয়ের সময় তুমি লিখছো তুমি মুসলিম অথচ তুমি নামাজ পড়ো না আল্লাহর কসম কোনো মোমেন নামাজ ছাড়তে পারে না আর কোনো বেঈমান নামাজ পড়তে পারে না হা তুমি ফজরুল নামাজ পড়ো না দিব্য আরামে তুমি ফজরুল নামাজ পড়োনা অথচ ফজর সোয়ালাখ নবীদের প্রত্যেকের উপরে ফজরত নামাজ ফর ছিল কোন নবীর উপরে ফজর ফরত ছিল না এমন কোনো নবী ছিলেন না আমাদের রসুলের উপরে সর্বপ্রথম ফরজ হয়েছে ফজরের নামাজ এই জন্য রসুল বলেন মানসল্লাকা তাই সোয়ালা তিন ফজরে আল্লাহ নবী বলেন ফজরের দু ডাকাত শূন্য যে পড়বে ফজরের দু রাকাত যে পড়বে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে হ্যাঁ আমি জন্য বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত আল্লাহ রাসূল যেন বললেন সুন্নাত আমার এটার দাম আমি বলেছি আর ফজর যার এটার দাম তিনি বলবেন এজন্যে এবার রাসূল বলেন আমি আমার রবকে যেন জিজ্ঞেস করলাম রব্বে کریم ফজরের ফরজের দাম কত একটু বলে দেন না এবার আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা যেন আমি তাসবীর खींचছি আমি সূরা মকশাছি মকশা যেন বলেন আল্লাহ তালা আমাকে বললেন Habib আপনার উম্মতকে আপনি বলে দেন মান সল্লালাত তাল ফজর ফহুয়া ফি যিমাতিল্লাহ

তা هو في ذمه الله من صلى صلاه الفجر যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল বলেন ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো বলো 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 ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো কোন আসামিকে যদি সিসাব জিম্মাদারি না দারোগার কিসাব আসামিকে ধরার কোনো আসামিকে যদি স্পেশাল জিম্মাদারি নেয় দারোগার কোন সাধ্য আছে ওসির কোন সাধ্য আছে তাকে ধরার কোন আসামিকে যদি ডিআইজি জিম্মাদারি নেয় পৃথিবীর কার শব্দ আছে তাকে ধরার আইজি যদি জিম্মাদারি না কার শব্দ আছে তাকে ধরার স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মাদারি নেয় আইজির শব্দ কি তাকে ধরার আর শাহজি মালিক যদি জিম্মাদারি না শয়তানের শব্দ কি তাকে ধরা মান সল্লা সলাতুল ফজর

কাহুয়াফি জিম্মাথিল্লাহ কাহুয়াফি জিম্মাথিল্লাহ ফজর নামাজ পড়লো তার হিজিকের জিম্মাদার আমি ফজরুল নামাজ পড়লো তার স্বাস্থ্যের জিম্মাদার আমি ফজরের নামাজ পড়লো তার শরীরের জিম্মাদার আমি ফজারুন নামাজ পড়লো তার দিলের জিম্মাদার আমি ফজারুন নামাজ পড়লো তার দুনিয়া জিম্মাদার আমি ফজারুন নামাজ পড়লো তার মহতর সময় ক্যালেমা পড়িয়ে দেওয়ার জিম্মাদার আমি ফজরুল নামাজ পড়লো খবরে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জিম্মাদার আমি ফজর নামাজ পড়লো তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদার আমি তার কবরে জান্নাতের বাতাস করার জিম্মাদার আমি তার কবরে আল্লাহ আকবর কবির তাকে হাসের মাদানে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দেওয়ার জিম্মাদার আমি হায় বুঝে কাহানে তো আমাকে আরো বলতে দেন فهو في ذمه الله رب جنوله কথা দিলাম হাসরের মান আরশে আযিমে নিচে ছা দাও আমি আমি কথা দিলাম তাকে দানা জামল নামা দিয়ে দাও জিম্মাদার আমি আমি কথা দিলাম হাউজে কসর রাসূলের সামনে হাউজে কসরের পানি পান করিয়ে দাও জিম্মাদার আমি আমি বলবো ইয়া রাসূলুল্লাহ এটা জিম্মাদারি আমি নিয়েছিলাম এটাকে পানি তুলে দেন فهو في ذمة الله فهو في ذمة এটার জিম্মাদার আমি এটাকে পানি পান করান এবার যেন বলবেন فهو في ذمة الله ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দেওয়া জিম্মাদার আমি فهو في ذمة এবার যেন আল্লাহ তাআলা বলবেন জান্নাত সবগুলো গুলো দুয়ার তার জন্য খুলে দে ওর জিম্মাদার আমি ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া সবগুলো গুলো দুয়ার তার জন্য খুলে দাও কারণ ওর জিম্মাদার আমি এবার রব্বুল আমি কর যেন বলবেন হুরগুলো ওর আসতেক ভালো করো ওর জিম্মাদার আমি জিব্রিজকে বলবেন জি ওকে আসতেক ভালো করো আর জিম্মাদার আমি কি শুনতে চাই পড়বেন ফজরের নামাজ এবার বলে আর বলে মাফিলে সে এশার নামাজ পড়ে না এত বড় জল পৃথিবীতে আর কে হইতে পারে আসারা না হ্যাঁ এদিকে মাহফিল চলতেছে বয়ান হয়েছে আজানো হয়ে গেছে এদিকে বুট খাইতে চলে গেছে পাঁচ টাকার বুট তোমার কাছে আসার নামাজের জামাতের বেশি দামি হয়ে গেছে আসে না নাই বলে এই উম্মত এই 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 মুসলমানের জন্য রক্ত কাঁদা কাঁদা ছাড়া আর কোনো গতি নাই হা কি পরিমাণ কাঁদা দরকার তোমাদের সামনে তোমাদের সামনে কি পরিমাণ মিন্নতি মাঙ্গা দরকার তোমার মোবাইল তোমার কি দিল আর তোমার তোমারে তোমার কি দিল হায় ওলামায়ে উম্মত তোমার কি দিল এজন্য হাফিজ জি উযুর বড় সুন্দর করে এক কথা বললেন আহ হাফিজ জি উযুর হাফিজ জি উযুর হাফিজ এক দারুন কথা বললেন তিনি বলেন হাফিজ জি বলেন পাকা বড়ই হই গেছে বাচ্চারা ঢিল ছুরে বড় হই গাছটাকে ঝুরঝুর করে বড়ই উপহার দেয় দেয় না দেয় না পাকা আম গাছে বাচ্চারা পাথর মারে পাকা আম করে পড়ে আবার মারে আবার 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 এবার গাছ তাকে ডেকে ডেকে বলে বন্ধু তোকে আমি আম দিলাম তুই ঢিল কর বুঝেন নাই বলো কি বলছি বলো তোরা তোরা আমি কি দিলাম বড়ই দিলাম আম দিলাম তুই আমারে কি দিলি তুই আমারে ঢিল দিলি আমি তোরে আবার আম দিলাম তুই আমার আবার ঢিল দিলি আবার পাথর ছুড়লি এই সাথে আমি এখন মিলায় বলি উম্মতি মুসলিমা ওলামায় উম্মত তোমাদের কি ইমানের ফেরি করে ওলামায় উম্মত আপনাদেরকে কালেমার ফেরি করে ওলামায় উম্মত আপনাদেরকে নামাজ শেখায় আপনাদের থেকে মাইঙ্গা মাইঙ্গা টাকা তুললে নিয়ে আইসে আপনাদের বাচ্চাগুলোকে পড়ায় কি বলেন না আপনাদের কাছ থেকে টাকা তুললে আপনাদের বাচ্চা পড়াই আমরা এসারিতে যারা আছি একজনেরও কিন্তু কেনাডাতে বাড়ি নাই আমরাও চান্দা তুলি তারাও চান্দা তোলে তবে বেশ কম আছে আমাদের চান্দা দিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই আর তারা চান্দা তুললে কেনাডায় বাড়ি বানায় ওরা হয়ে গেছে গা দেশ প্রেমিক আমরা হয়ে গেছি দেশদ্রোহী কি হ্যাঁ আমরা দিচ্ছি কি আমরা দিচ্ছি তোমাদেরকে কালেমা তোমরা দিচ্ছ আমাদেরকে হাত করা আমরা দিচ্ছি তোমাদের কে নামাজ তোমরা দিচ্ছ আমাদেরকে রিমান্ড হ্যাঁ পহিলা ল হিল মুস্তকাল আমি অভিযোগ তোমার কাছে দিলাম ফসব রুম জামিন অ লহুল মুস্তখ আমরা হাজতে ইউসুফ আস্তমের বাবা যেভাবে বলেছেন শুধু সেভাবে বলবো অসব রুম কি বলেছিলেন ফসব রুম الجميل الله هو المستعان হা আমাদের একজনের বাড়ি নাই ইতালি ইতালিতে আমাদের বাড়ি নাই আমাদের কারোর গোলশানে আর বনা নিতে পারি নাই কথা কন না কেন আমাদের আমরা গোলশান আর কেন বনা নিতে পারি করার চেষ্টা আমরা করি না আমরা আপনাদের বাচ্চা থেকে একশো টাকা এক টাকা এক লাখ টাকা তুলে 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 আপনাদের এতিম বাচ্চা মুখে লোকমা তুলে দে কি বাস্তব না বাস্তব বলে আল্লাহ এজন্য মেরে ভাই ওলামায় উম্মত আপনাদের জন্য রাখাল রাখাল ওলামায় উম্মত কি আবার বলেন ওলামা উম্মত কি রাখাল ছাড়া ছাগলের পাল যেমন ওলামা উম্মত ছাড়া জাতির হাল হবে তেমন ওলামা উম্মত ছাড়া জাতির হাল হবে কি আয় হায় কি করতে হবে ওলামা উম্মত বাঁচান ওলামা উম্মত বাঁচান মুতামশা হযরাত কে বলিও উস্তাদের বেতন বাড়ায়া দেন বেতন বাড়ায়া দেন মতামসা বলবো যেটা আছে সেটাই দিতে পারি না বাড়ামো প্রত্যেকে কি বেতন বেতন বাড়ানো উচিত কিনা বলেন তো যদি এখানকার এক এক ওস্তাদের বেতন হতো সত্তর হাজার টাকা করে তাহলে এই গ্রামের কয়টা বাচ্চা পড়তো কয়টা বাচ্চা পড়তো না সব বাচ্চা পড়তো বুঝুন নাই কথা বুঝুন নাই মনে যদি দেখতে এখানে পড়াইলেই সত্তর হাজার টাকা বেতন তো কয়জনে পড়াইছো কি আমি আসছি ডিসেম্বরের ষোলো তারিখে আমি আসছি ডিসেম্বরের ষোলো তারিখে আমি করে আসছি এই পর্যন্ত চারটা জমা পড়েছে কয় জমা এক জমা দিছে পঞ্চাশ আরেক জমা দিছে পঞ্চাশ আরেক জমা দিছে পঁচিশ আরেক জমা দিছে এক লাখ পঁচিশ কি করা যায় এই ওয়াসতানের কেমনে বাঁচাবেন হুজুর বেতন কত মাস তিন মাস বেতন বাকি কেমনে বাঁচাবেন মাদ্রাসা আল্লাহর কসম এটা বাঁচাবেন এই সমাজের মানুষগুলোর ঈমান বাঁচবে এটা বাঁচাবেন এই সমাজের বাচ্চাদের ঈমান বাঁচবে আপনাদের আকীদা বাঁচবে ঠিক আচ্ছা এটা না হলে আমার এখন পাওয়ার কি রাস্তা ছিল আপনাদের

আমি বলি বন্ধু অক্সিজেন যতটা দরকার এই মাদ্রাসা তার চেয়ে বেশি দরকার বলেন কি বলছি বলেন অক্সিজেন যতটা দরকার এই মাদ্রাসা অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান্নামে নামে না লেকিন ইমান আমল ছাড়া মরে গেলে জাহান নাম ছাড়া রাস্তা নাই কি তাহলে এই মাদ্রাসার কত দরকার কিসের দরকার কিসের মতো কর না অক্সিজেন থেকে হ্যাঁ বুঝা এসে গেছে মাশাআল্লাহ বাতাসের চেয়ে বেশি দরকার পানির চেয়ে বেশি দরকার খাবারের চেয়ে বেশি দরকার ইউরোপে আমেরিকা যেমন হাজারো ছেলে বাবা চিনে না বাবা চিনে না না নাই এই লন্ডনি ভাই বাবা চিনে না আসে না নাই যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবাকে বলবে আই ডোন্ট নো জানি না এবার ছাগলে জিজ্ঞেস করেন তোমার বাবাকে ছাগল বলবে আমি জানি না বাস্তব না বাস্তব ছাগলের জিজ্ঞেস করেন বাবা কে ছাগল কি বলবে আসলে ছাগলের বাবা নাই না জানা নাই তাহলে ইউরোপ আমেরিকার হাজারো যুবক বাবা আছে না নাই তবে কি নাই ওরা জানা নাই কেন ওদের কোরআন নাই এই জন্য বাবা জানা নাই ওদের ইমান নাই এই জন্য বাবা জানা নাই আমাদের ইমান আছে এই জন্য বাবাও জানা আছে কি ওদেরকে যদি জিজ্ঞেস করে তোমার দাদা কে বলবে বাবাই তো জানি না বাবা আসবে দাদা আসবে কোথেকে বাস্তব ওরা বাবা ও চিনে না দাদা ও না চাচা ও চিনে না ফুফা ও চিনে না ফুফি চিনে না নাই নাই কেউ নাই এটা মাছ কোনো রকমে আঠারো বছর হয়ে গেলে এবার বলবে গুড বাই অবাস্তব কথা না বাস্তব কথা কেন শুধু ইমান নাই শুধু কোরআন নাই সব আছে গাড়ি আছে বাড়ি আছে এসি আছে সব আছে দামি দামি মোবাইল আছে দামি দামি কম্পিউটার আছে দামি দামি গাড়ি আছে লেকিন বাবা নাই কেন কোরআন নাই কি সুখ নাই কেন কোরআন নাই সারা সপ্তাহ কামায় গিয়া বারে গিয়া সব চলে কয় না রাস্তায় কুকুর যেভাবে হয়ে থাকে এভাবে হয়ে থাকে এত সুখে ন ইমান নাই কোরআন নাই কি নাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছু নাই আমাদের হয়তো ঘরে এসি নাই আমাদের হয়তো দামি দামি কালিন নাই দামি কার্পেট নাই আমাদের হয়তো দামি সোফা সেট নাই লেকিন আমাদের বাবা আছে আমাদের মা আছে আমাদের দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে আমাদের ভাই বোনের মধ্যে বন্ধন আছে ভালোবাসা আছে শুভ হামলা বলবেন না এত সুন্দর সমাজ ব্যবস্থা কেন আমাদের একটা মাত্র কারণ আমরা কোরআনের সময় বেড়ে উঠেছি আমরা কোন সময় বেড়ে উঠছি বলে কুরআন আমাদেরকে মানুষ বানিয়েছে কোরআন আমাদেরকে মানুষ বানিয়েছে ইন হাদাল কুরআন ইয়াহদি লিলতিহি ইয়াকওয়াম আল্লাহ তালা বলেন এটা কুরআন এটা না তোমার হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে আকওয়াম আকওয়াম আকওয়ামের তিন তাফসীর এক নম্বরে আসহাল আসহাল দুই নম্বরে আখসর তিন নম্বরে আমান তরজমা কি এক নম্বরে এটা সবচেয়ে সহজ দুই নম্বরে সবচেয়ে নিরাপদ তিন নম্বরে সবচেয়ে সংক্ষিপ্ত সুবহানাল্লাহ বলবেন না বলেন সবচেয়ে সহজ আবার বলেন সবচেয়ে সহজ দুই নাম্বার সবচেয়ে নিরাপদ তিন নাম্বার সবচেয়ে সংক্ষিপ্ত সুবহানাল্লাহ আপনি সিলেটের যাবেন কোন রাস্তা ধরে যান দেখো তো কোনটা সহজ জোরে দেখো তো কোনটা সবচেয়ে ভালো রাস্তা দেখো তো কোনটা সবচেয়ে নিরাপদ কোন নিরাপদ যেটা ঘুরে যেতে হবে আর সহজটা যেটা ঢাকাতে ধরে আপনি কোনটা দিয়ে যাবেন দেখছেন কি কুরআন সবচেয়ে সহজ রাস্তা সবচেয়ে নিরাপদ রাস্তা সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা

চল্লিশ বছরের বাম চাই এজন্য প্রথম কথায় ফিরে যায় হা আখরাত বড় কাছে আখরাত বড় কি প্রস্তুতি পর্ব বড় সামান্য বল তল ফিরুন আর হায়া দুনিয়া খরু থুথ খায়ু আব অধিবাসীরা বাড়ির বাড়ির যে পিছনের যে ওয়াল করলেন ওটার পেছনেও আপনি টাইলস করলেন যেটা টাইলস আপনিও দেখবেন না আপনার ভিভিও জীবনে দেখবে না ওটাতেও আপনি টাইলস করলেন লেকিন মাদ্রাসার ফিলারে আস্তর নাই মাছ ধর বারিন্দার গিলারি কি নাই একদিন আপনার বাড়ির কোথায় কোথায় টাইলস করলেন হ্যাঁ বাউন্ডারিটা করতে তিন কুড়ি টাকা খরচ করলেন থাকলেন জীবনে একদিন জোরে খায় না থাকলেন তিন বছরে একদিন বাস্তব নাবস্তব কয় বছরে একদিন তিন বছরে একদিন বন্ধু হারাম মাল চল্লিশ বছরও টিকে না হালাল মাল সাতশো বছরেও শেষ হয় না আবার বলেন হারাম মাল চল্লিশ বছরও টিকে না হালাল মাল সাতশো বছরেও শেষ হয় না হালাল মাল চল্লিশ বছরও যায় না হারাম মাল চল্লিশ বছরও যায় না হারাম মাল বাড়ির পেছনে টাইলসের পেছনে লেগে যায় আর হালাল মাল মাদ্রাসায় লেগে যায় সুবহানাল্লাহ বলবেন না ইল্লা মার রাহিম ইল্লা ইল্লা মার রাহিম নারাজ নি কোনো নারাজ নি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনার যেই মাল মাদ্রাসায় লেগে গেল আল্লাহর কসম এটা পৃথিবীর শ্রেষ্ঠ মাল জয়মাল মাদ্রাসা দিয়ে দিলে আমি বলি তিন জায়গায় দেওয়ার রাস্তা আছে এক নাম্বার কোন গরিব আত্মীয় স্বজনকে দিলেন এক নাম্বার কি কোন গরিব আত্মীয় স্বজনকে দিলেন দুই নাম্বার মসজিদে দিলেন তিন নাম্বার মাদ্রাসা দিলেন এবার আমি বলি কোনটা দেওয়ার দাম কত গরিবকে দিলেন এটা একদিন বাথরুম পর্যন্ত কোন পর্যন্ত বলেন বাথরুম পর্যন্ত নিশ্চয়ই নাকি হবে দশ অথবা সাত লেকিন পরিণতি বাথরুম পর্যন্ত এবার মসজিদে দিলেন অবশ্যই নাকি হবে তার থেকে কুটি কুটি গুণিম নাকি তবে সর্বোচ্চ একশো বছর বা দুইশো বছর যতদিন থাকবে ততদিন পর্যন্ত এবার মাদ্রাসা দিলেন এটা নাকি কেমদ পর্যন্ত পার্থী কি বুঝে আসছে বুঝেন নাই বুঝেন নাই ইনি বুঝে নাই আবার বলি গরিবকে দিলেন গরীবকে দিলেন পার্থিব সব হবে অবশ্যই সব তবে লাভ হবে খানা পর্যন্ত বাথরুম পর্যন্ত এবার মসজিদে দিলেন লাভ হবে সব হবে অবশ্যই লাভ হবে একশো বছর দুশো বছর পর্যন্ত মাদ্রাসা দিলেন সব হবে অবশ্যই লাভ হবে কে পর্যন্ত বুঝতে পারছি না এই পার্থক্যটা আমরা অনেকে বুঝি না মসজিদে মিনারায় টাইলস দিলেন খেয়াল করেন মিনারা আশি ফিট উপরে টাইলস দিলেন ওটাতে কে কে চিন্তা করবে হ্যাঁ ওটা কে কে দেখছে যাই ওখানে হ্যাঁ তাহলে বোঝা গেছে কিছু সব তো হবে কিন্তু লাভ খুব দূর কিছু সব হয়েছে লাভ খুব দূর আমি বুঝাইতে পারি নাই সব কিছু হয়েছে কিনা লাভ কত দূর হ্যাঁ এবার মাদ্রাসাতে এক বস্তা চাল দিলেন শুধু এক বস্তা চাল সাওয়াব খুদ্দ লাভ খুদ্দ সুবহানাল্লাহ বলেন সাওয়াব হবে নিয়ত যত এর দূর লাভ হবে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলেন না সাওয়াব হবে কত দূর নিয়ত যত লাভ হবে কত দূর কিয়ামত পর্যন্ত মাদ্রাসা দান হলো আমের বাগান লাগানো মাদ্রাসা দান হলো আমের বাগান লাগানো সুবহানাল্লাহ বলেন না মাঝা দান কি আমের বাগান লাগানো গরিবকে দান কি আম খাওয়া গরিবকে দান হলো আম খাওয়া মাদ্রাসা দান হলো কি আমের বাগান লাগানো দুই বন্ধু একসাথে বাজারে গেল একজন একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসলো আরেকজন একশো টাকা দিয়ে আম এক কিলো আম নিয়ে আসলো মুরব্বী গো এটা বাথরুম পর্যন্ত শেষ সুবহানাল্লাহ বলবেন না বলেন এক কিলো আম কোন পর্যন্ত শেষ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শেষ দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টা পরে বাথরুম পর্যন্ত শেষ আর এবার আমের চারা লাগায় দিল এক বছর পরে ধরলো দশটা দ্বিতীয় বছর ধরলো চল্লিশটা তৃতীয় বছর ধরলো চার মন চতুর্থ বছর ধরলো চল্লিশ মন সব হাংলা বলবেন না এবারে আম গাছ আর ব্যয়ের থাকে ছেলে ছেলের জন্য আম পাঠাই দিল ছেলে ওই আমেরিকা মহাসাগরের পারে একটা আম গাছ লাগাই দিল এবার আম পুরা সাগরে ভাইসা ভাইসা কেনাটা গেলো গা ওখানে আর একটা গাছ হয়ে গেল এবার এখানেও গাছ ওখানেও গাছ এই গাছ থেকে ও হাজার হাজার লাখ লাখ মানুষে খায় ওই গাছ থেকে ও লাখ লাখ মানুষে খায় বাড়িওয়ালার কিন্তু খবরও নাই মূল একশো টাকা ওলার কি নাই বলেন এবার চলছে কত কদ্দূর নিউ ইয়র্ক পর্যন্ত কানাডা পর্যন্ত এবার গেছে গা সুইজারল্যান্ড একজনে ঘুরতে গেছে গা সুইজারল্যান্ড একটু আম লোয়া গেছে গা সুইজারল্যান্ড তাহলে এটা কোন পর্যন্ত গেছে তাহলে মাদ্রাসা দান করা কিয়ামত পর্যন্ত আল্লাহ মাদ্রাসা কে জীবনের জীবনের জন্য লাগায় দাও কোন মাদ্রাসা সাথে

এত পাথর কেন সিলেটে পাথরের সিলেট সিলেটের পাথর দিয়ে সারা বাংলাদেশ চলে কেন জাফলং এ পাটা না এলে পাথর উঠে আবার না আবার উঠে আবার না হলে আবার উঠে আবার না হলে আবার উঠে কি বাস্তব না বাস্তব আমি চোখে দেখছি কি একটু এখানে এখানে না হলে আবার উঠে বাস্তব না বাস্তব এই এক জায়গায় কত পাথর উঠতে পারে কে জানে আল্লাহ জানে সিলেটবাসীর জন্য হজরত মাদানি কি দোয়া করে গেছে আল্লাহ মাদানি কবর কে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ সিলসিলায় মাদানি কে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখেন আয় হায় আমি এবার আমার বিদেশ সফর সৌদি আরবে আমি 250 বয়ান কত বয়ান

আরে বাস্তব না অবাস্তব আমি আশ্চর্য হই সেখানে গেছি আমি গেলাম খুবার এক জায়গায় বয়ান করছি সব মুসল্লি সিলেটি আমি কি আজকে সিলেটি বয়ান হইতো আমি কি আজকে সিলেটি বয়ান হইতো একজনের তো খাটি সিলেটি হইতো আমি খাটি সিলেটি আমি পারবো না কি ভাই লন্ডন গেলে তো শুধুই আপনারা আমেরিকা তো শুধুই আপনারা ইতালি তো শুধুই আপনারা কান থেকে ভোগ করে কে সুবহানাল্লাহ বলবেন না এখন যদি আপনারা দিন ছেড়ে দেন অবস্থা হবে এমন ফুল যদি গাছ থেকে ছেড়ে ছিড়ে যায় যেমন হয় আচ্ছা এখানে যারা বিদেশে ছিলেন বিদেশ থেকে আসার সময় শ্যাম্পু আনছেন নি সবাই বলেন না কেন শ্যাম্পু আনছেন দুলাভাই আসতে আর সালারে শ্যাম্পু দেয়নি শালিটারে শ্যাম্পু দেয় কিনা যেই আসে শ্যাম্পু আনে যেই আসে শ্যাম্পু আনে আমি গিয়ে তো শ্যাম্পু কিন চুলগুলোকে পরিষ্কার করার লাগা চুল এত আদরের চুলটা এত শ্যাম্পু এত আদরের চুল কিন্তু কতক্ষণ এই চুল মাথার সাথে লেগে আছে যতক্ষণ কি আর এটা যদি এখান থেকে ছুটে যায় সোজা বাথরুমের টাঙ্কি কি আচ্ছা চিরুনি দিয়ে যে চুলগুলো পড়ে যায় ওই চুল কয়বার শ্যাম্পু করছে আমাদের মা বোনরা এখন শ্যাম্পু করে নাকি লেগা এটা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মাথা থেকে বিচ্ছিন্ন চুল যেমন দুই আনার দাম নাই রব থেকে বিচ্ছিন্ন মুসলমানে দুই দাম নাই বুঝুন নাই কথা মাথা থেকে বিচ্ছিন্ন চুল প্লেটে পেয়ে গেছেন শ্বশুরবাড়িতে বাড়িতে এত মজার শ্বশুর বাড়ি যাইতে কিন্তু শ্যাম্পু নিয়ে গেছেন আবার ডোব সাবানও নিয়ে গেছেন শ্যাম্পু নিয়ে গেছেন চিরুনিও নিয়ে গেছেন এবার বাতের প্লেটে একটা চুল পেলেন একটা চুল এটা সরাও খাবো না তো ওয়াইফে যদি বলে এক্সকিউজ মি কি হয়েছে আমার তো চুল যেটার জন্য তুমি এত খরচ করেছো হ্যাঁ হবে না হবে বলে রাগ করবে কিনা এটা মাথা থেকে আলগা হয়ে গেছে মাথা থেকে আলগা হয়ে যাওয়া চুলের দুই আনার দাম নাই গাছ থেকে ছিঁড়ে পড়ে যাওয়া ফুলের আর দুই আনার দাম নাই রব থেকে ছিঁড়ে যাওয়া মুসলমানের দুই জানার দাম নাই সব বিচ্ছিন্ন হয়ে গেছে রক্ত থেকে মোবাইল বিচ্ছিন্ন করে দিছে ঠিক না গণতন্ত্র আমাদেরকে রক্ত থেকে বিচ্ছিন্ন করে দিছে এই ভোট আমাদেরকে রক্ত থেকে বিচ্ছিন্ন করে দিছে শত ষড়যন্ত্র সব শুধু আমাদেরকে রব থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র এ আল্লাহ ওয়ালারা আখেরি মিন্নতি মাঙ্গে তোমার কাছে শুধুই রবের সাথে জুড়ে দেওয়ার জন্য রব সাথে জোড়ার এক নাম্বার মন্ত্র লা ইলাহা এটা হলো রবের সাথে জোড়া এক নাম্বার হাতিয়ার রবের সাথে জোড়ার দুই নাম্বার মন্ত্র পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ মুসলাতুন বাইনাকা ওয়া বাইনা রাব্বিক মুসলাতুন বাইনাকা ওয়া বাইনা রাব্বিক নামাজ তুমি আর তোমার বন্ধু তোমার রবের মধ্যে সেতু বন্ধন এটা তোমার দেয় আমার মাহিল গুলোর জন্য যে মাহাতে আলহামদুলিল্লাহ আমি বলি সাড়ে সাতটায় আজান দিয়ে নামাজ হতে অসুবিধা কি নামাজের জন্য আজান নামাজের জন্য ওয়াজ না ওয়াজের জন্য নামাজ বলে নামাজের জন্য ওয়াজ না ওয়াজের জন্য নামাজ নামাজের জন্য ওয়াজ হইলে নামাজ বাদ দিয়ে ওয়াজ কেন কি নামাজ হবে সময় মতো বলেন ও নওয়াজ হবে আগে পরে কি কি বলছি মুখস্থ করেন নামাজ হবে কি ওয়াজ হবে কি আগে পরে ওয়াজ হবে আগে পরে নামাজ হবে কি এই মুরব্বীরা চলে গেল আপনার এটা করবেন ইনশাআল্লাহ সময় মতো নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ আচ্ছা গরু আমার লাগা না আমি গরুর লাগা গরু আপনি যে গরুর পিছনে ছুটতে ছুটতে নামাজ ছুটে আছিলেন আপনি গরুর লেগে হইলেন না গরু আপনার লেগে হইল কি আচ্ছা আমি আশরাফুল মাখলুকাত আমি গরুর লেগে হয়ে গেলাম ওই গরুর পিছে পিছে মাঠে নামাজ আছে না বলেন না আল্লাহ আমাদেরকে ভোজ দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা যিকুরুন্নাল্লাহা যিকরান কাসীরা ওয়া সুববিহু বুকরাতাও ওয়া আসিলা রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন রব জানা বলেন যাও কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম জিকির করবে তুমি তোমার জীবনের সব প্রয়োজন পুরা করে দিব আমি তোমাকে না রহমে রহমে তোমার জীবনকে ভরে দিব কি রব কি বলে আমি কি বলি রব কি বলছেন আমি কি করছি রব কি বলছেন আমি কি করছি আমি বলি জিকির জিকের দুয়ারের চাবি জিকির জিকের দুয়ারের চাবি জিকির সুখের দুয়ারের চাবি জিকির শান্তির দুয়ারের চাবি জিকির ইজ্জতের দুয়ারের চাবি ওরা স্লোগান তোলে খন্তি দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি এটা পাল্টে দিয়েছি জিকির করলে বেশি লোক শান্তি পাবে দেশের লোক কি স্লোগানটা কি বলেন তো বেশি করে জিকির করলে লোক বলেন শান্তি পাবে দেশের লোক পুরুলটা শিরিকির সিরিকির বাজার চলতেছে কুফুরির বাজার চলতেছে বাস্তব না বাস্তব মাইকে মাইকে গুবরি মাইকে মাইকে গুবরি খন্তি মার দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার গায়ে বিসমিল্লাহ হ্যাঁ কেন নাউজুবিল্লাহ কদিন আগে কইছেন বিসমিল্লাহ

আসলে এক ঠিক আছে তোমার ইমানকে খাটি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে চলো বন্ধু নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তুলেন তুলুন পরবর্তীতে ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ আগে তো দিছেন যারা দিছেন লিখিয়েছেন যারা লিখিয়েছেন যারা বাকি রয়ে গেছেন এখন দিবেন ইনশাআল্লাহটা হলো কোন ইনশাআল্লাহটা হলো বলেন কে একজন বিসমিল্লাহ পড়ে বলেন একজন প্রথম কে উঠবেন ইনশাআল্লাহ আমি কিছু টাকা দিব আপনার সাধ্য আপনি দিতে পারবেন বিশ আমি বললাম দশ হাজার আমি তো ঠকলাম কি বলেন একজন বলেন